আমি যদি চিন্তা করি যে সে ওই ঘরের একটা কোনা থেকে এতটুকু দূরে আছে, ডান দিকে এতটুকু দূরে আর উচ্চতা এতটুকু দূরে, এটা বুঝতে আমরা ঠিক মতো তার অবস্থাটা ফিক্স করে দিতে পারি। তো এটা দিয়ে তার মাথায় ফার্স্ট আইডিয়াটা আসে। তো যাই হোক, আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কিছু চেঞ্জের কথা আমরা অলরেডি জানি। পুরানা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে রেকট্যাঙ্গুলার বা আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় পরিবর্তন করতে হয়। চেঞ্জটা খুবই সিম্পল। আমরা জানি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি। কি ধরনের? যে একটা হচ্ছে যে এই অক্ষটা থেকে সেটা কত অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটুকু ইম্পর্টেন্ট, আর এই যে মূল বিন্দুটুকু সেখান থেকে এটা কতটুকু দূরে আছে সেই জিনিসটা আমরা এটা দিয়েই এই পয়েন্টটা নির্ণয় করি। আর থিটা এটা অনুসারে, তো যখন আর থিটা অনুসারে আমরা ডিনোট করি, এটা যদি এক্স ওয়াই দিয়ে আমরা লিখতে চাই, এই পয়েন্ট একই পয়েন্টটাকে আমরা যদি এক্স ওয়াই দিয়ে অর্থাৎ আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে চাই, তখন আমরা খেয়াল করি যে এই অংশটুকু হচ্ছে এক্স আর এই যে হাইটটুকু উচ্চতা এটুকু হচ্ছে ওয়াই। তো এখান থেকে এই ত্রিভুজের থেকে ত্রিকোণমিতি ব্যবহার করলে আমরা দেখতে পাবো এক্স বাই আর এটা হচ্ছে ভূমি বাই প্রতিভুজ, তার মানে কস থিটা। ওখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর এখান থেকে যেটা দেখা যাবে সেটা হবে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এর থেকে আমরা জিনিসটা বুঝে নিতে পারি যে কোন স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে রেকট্যাঙ্গুলার স্থানাঙ্ক ব্যবস্থা যাওয়া যায়। তো এইটা অনেকের কাছে যদি খুব বেশি কঠিন মনে হয় যে কিভাবে চেঞ্জটা করতে হয়, তাহলে আমরা যে যখন জটিল সংখ্যার মধ্যে কাজ করেছি, জটিল সংখ্যার ভিতরে এই জাতীয় ব্যাপার যেগুলো ছিল 2+3i, এই সংখ্যাটাকে যদি বলে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, তখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে মডুলাস আর আর্গুমেন্ট বের করেছিলাম। আমরা ক্যালকুলাস দিয়ে আমরা মডুলাস বের করার ওখানে অপশন আছে এ বি এস এফ সব, যখন 2+3i বা 4+3i দিই তাহলে সুবিধা হবে, এফ বা 4+3i দিয়ে দিলে ওখানে ক্যালকুলেটার মান দেখাবে 5, এটা হচ্ছে এটার মডুলাস। এবং আমরা যদি আর্গুমেন্ট নিয়ে নিই তখনও একটা অ্যাঙ্গেল আসবে, সাপোজ আমাদের খেয়াল 57 বা এরকম কিছু একটা মান হয়তো আসবে। তো ইনফ্যাক্ট এইটা দিয়ে এটা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জটা পাওয়া যায়। কিভাবে? আমরা এখান থেকে এই যে 4+3i আসলে এটা হচ্ছে 4-3 পয়েন্ট, সেখান থেকে আমরা যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যাব তখন জাস্ট মডুলাস এবং আর্গুমেন্টটা নেব, অর্থাৎ থাকবে 5.57°। তার মানে হচ্ছে যে আমরা সরাসরি এই জটিল সংখ্যার ধারণা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় চেঞ্জগুলো করে দিতে পারি। এবং ওখানে অবশ্যই চেঞ্জের সময় ডিগ্রি যেটা মানে এই অ্যাঙ্গেল যেটা সেটা দিকে খেয়াল রাখতে হবে, সেটা রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে, আমাদের ক্যালকুলেটারটা কোন মুডে সেট করা আছে এটা খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাব। এগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো খুব বেশি দরকার হবে, আমরা সেই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, তার আগে একটু বলে ফেলি যে আমার খুব প্রিয় কিছু ব্যাপার আছে এখানে, যেমন মধ্যবিন্দু বের করা। মধ্যবিন্দু বের করতে আমরা অলরেডি সবাই জানি বোধহয় এই যে 1, 2, এবং আমি যদি বলি এখানে একটা পয়েন্ট আছে 5, 6, এর মধ্যবিন্দুটা কত হবে। তো মধ্যবিন্দু বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দিই, 1 আর 5 = 6, অর্ধেক করলে 3, 2 আর 6 = 8, অর্ধেক করলে 4, এটি হচ্ছে মধ্যবিন্দু। এখন যদি এরকম দেওয়া থাকে যে এইখানে দেওয়া আছে 2, 5 আর এই পয়েন্টটা হচ্ছে 7, 9, আমাকে বললো যে ওই মাথায় যেটা আছে সেটা কত হবে, অর্থাৎ এই দুটা পয়েন্টের মধ্যবিন্দু এটা, তাহলে ওই প্রান্তটা কত হবে। এটি আমি বের করে ফেলা যায় যদি আমরা এ বি ধরে নিই, a+2/2 এলে 7 বা মনে মনে হিসাব করে বের করে ফেলা যায়। তো আমরা এটাকে আরো দ্রুত চিন্তা করতে পারি এইভাবে যে এখানে আসলে কি হচ্ছে, এখানে আসলে যেটা হচ্ছে যে এখান থেকে এখানে যে পরিমাণে চেঞ্জ হবে এখান থেকে এখানে আসলে একই চেঞ্জ হবে, কারণ এটা ঠিক মধ্যে অবস্থিত। সুতরাং আমরা আসলে এমনি বলে দিতে পারি যে 2 থেকে 7 এখানে চেঞ্জটা কি হয়েছে, 2 থেকে 7 হওয়ার পরে 5 বেড়েছে, আমরা আরো 5 বাড়াবো, কত হবে 12।
পাঁচ থেকে নয় হওয়া মানে কি কত বেড়েছে মোট চার বেড়েছে আমরা আরো চার বাড়াবো এটা হবে তেরো সিম্পল কথা যা ঘটেছে আবার ঘটাবো এই আইডিয়াটা এখানে অনেক ভালো কাজ করে যা ঘটেছে আবার ঘটাবো আচ্ছা এই এটা একটা আইডিয়া আবার আমাদেরকে মাঝে মাঝে বলে যে সমত্রিখণ্ডক বিন্দু বের করো এই জায়গাগুলোতে এমনি এমনি করার চেয়ে অল্পটা সেন্স করে করাটা অনেক বেশি সুন্দর কিরকম আমরা অনুপাতের ফর্মুলা অলরেডি সবাই জানি যে এই দুই ধরনের অনুপাত আমরা কাজ করেছি অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি ইনফ্যাক্ট অন্তর্বিভক্তিটা বেশি প্রয়োজন হয় তো অন্তর্বিভক্তির সময় আমরা যেটা দেখেছি সেটা এরকম ছিল যে একটা পয়েন্ট দেওয়া আছে ওয়ান টু আর একটা পয়েন্ট সাপোজ দেওয়া আছে ফাইভ সিক্স আমরা বললাম মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি এটা এ এটা বি ধরনের মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি যে যেই সিটা এটাকে হয়তো থ্রি ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভুক্ত করে তখন আমরা চাই সি বিন্দুর অবস্থানটা কত সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি এম ওয়ান এক্স ওয়ান একটা ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়ে তো সেই ফর্মুলাটা কিরকম আসলে ফর্মুলা ছিল এমন যে তিন আর এক আছে তিন আর এক নিচে তিন প্লাস এক লিখে দিই আমি এভাবে মনে রাখতে আমার অনেক সুবিধা হয় আমি এভাবে সরাসরি লিখি তাহলে অনেক দ্রুত করা যায় মাথা মধ্যে হিসাবটা কম করতে হয় আমি আগেই জানি যে অনুপাত আছে তিন আর এই পাশে এক সো তিন প্লাস এক তিন প্লাস এক আমি উপরেও তাই লিখি তিন একটু দূরে প্লাস এক তিন একটু দূরে প্লাস এক আমার তিন আর এক দিয়েই অর্ধেক অংশ লেখা শেষ আর দরকার সামান্য কিছু অংশ এই যেগুলো যেগুলো বাদ পড়ে গেছে এখন আমাকে মনে রাখতে হবে উদর পিনটি উদর ঘরে মানে কি এই যে তিন আছে এই তিনটা দিয়ে পড়বে আবার যখন কোটি নিয়ে কাজ করবো তখন তিন করবে ছয়ের সাথে আর এই পাশে ওয়ান গিয়ে পড়বে দুইয়ের সাথে তো এভাবে আমরা বের করে দিতে পারি এগুলো যখন আমার দরকার হয় তার চেয়ে বেশি দরকার হয় সমত্রিখণ্ডক বিন্দু বের করা সমত্রিখণ্ডক বিন্দু বের করার সময় আমরা যেটা করি সেটা একটু খেয়াল করি সমত্রিখণ্ডক বিন্দু বের করার সময় ধরা যাক একটা পয়েন্ট দেওয়া আছে ওয়ান টু এবং আর একটা পয়েন্ট হতে দেওয়া আছে সেভেন ইলেভেন এই অবস্থা আমাদেরকে বললো সমত্রিখণ্ডক বিন্দুগুলো বের করো তো এখানে সমত্রিখণ্ডক বিন্দু থাকবে দুইটা সেই দুইটা বিন্দু কি অনুপাতে থাকবে টু ইস টু ওয়ান অনুপাতে একটা আর একটা ওয়ান ইস টু টু অনুপাতে আমি এটা বলতে চাই না আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু খেয়াল করাতে চাই সেটা কি তো তিন ভাগ করে করে যদি বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে করে বাড়বে দুই করে বাড়বে তাহলে এক থেকে যদি দুই বাড়ে তাহলে এক থেকে প্রথমে হবে তিন আরো দুই বাড়লে এটা হবে জাস্ট পাঁচ আমরা অলরেডি প্রথম ভুজগুলো পেয়ে গেছি এখন দুই থেকে এগারো হওয়া দুই থেকে এগারো হওয়ার কত বেড়েছে নয় বেড়েছে তো তিন ভাগে যদি নয় বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে বাড়বে তিন তিন করে বাড়বে তাহলে দুই থেকে আরো তিন বাড়লে হবে এটা পাঁচ আরো তিন বাড়লে এটা অলরেডি আমরা আমাদের সবগুলো পয়েন্ট পেয়ে গেছি এর জন্য আমাদের কোনো ফর্মুলা শিখতে হবে না কিছু করতে হবে না এই সেন্সটা আসলে বেশি দরকার যে আমরা আসলে কি করছি এই চেঞ্জগুলো যদি সেন্স থাকে তাহলে চলবে ইনফ্যাক্ট এই সেন্সটা থাকলে আমাদের এই যে তিন ভাগ কেন আমরা যদি একশো ভাগও বলে তাহলে অবশ্য কোনো ব্যাপার না কতটুকু করে করে বাড়ছে এই আইডিয়াটা করলেই হয় আসলে আর কিছু লাগবে না আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম এখন যা ঘটেছে আবার ঘটাও এটা নিয়ে একটু আগে বলছিলাম সেটার আর একটা ব্যবহার একটু বলে ফেলি যদি কখনো এরকম কিছু দেওয়া থাকে যে একটা আয়তকার ক্ষেত্র দেওয়া আছে বলা হলো যে এই যে পয়েন্টটা এটা ওয়ান টু এটা হয়তো সেভেন নাইন এটা ইলেভেন ফোর আয়তকার না হবে এটা আয়তকার হবে না আসলে আচ্ছা ইলেভেন থার্টিন এটা একটা সামান্তরিক দেখতে সামান্তরিক মনে হচ্ছে না আমি দুঃখিত এই এই সামান্তরিকটা এই যে কোণাটা আর একটা চতুর্থ বিন্দু এই বিন্দুটা কত হবে তো এটা বের করার সময় আমরা আমাদের একটু আগে যেটা করেছিলাম যা ঘটেছে আবার ঘটাও এটা অ্যাপ্লাই করে করে যেতে পারে কেমন করে আমরা দেখি আসলে চেঞ্জটা কেমন হচ্ছে মেইন ব্যাপারে হচ্ছে কতটুকু চেঞ্জ হয় কিরকম এই যে সাত থেকে এগারো হওয়া এর মানে কি সাত থেকে এগারো হওয়া মানে চার বেড়েছে আমরা এখান থেকেও একই রকম চেঞ্জ করবো ওখানে যে চেঞ্জ হয়েছে এখানে একই চেঞ্জ করবো তাহলে সাত থেকে এগারো হওয়া মানে চার বেড়েছে এক থেকে আরো চার বাড়লে এটা হবে পাঁচ
9 থেকে 13 হওয়া মানে কি এটাও 4 বেড়েছে তাহলে 2 থেকে আরো 4 বাড়ালে এটা হবে 6 সমাসে পেয়ে গেছি যে আমাদের ওই পয়েন্টটা কত এখন আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম কি রকম করে আমরা এভাবে চিন্তা করতে পারতাম যে আচ্ছা 7 থেকে 1 হওয়া এটা মানে কি আসলে মানে 6 কমে গেছে ওকে এখান থেকে আমি 6 কমাই 6 কমালে আমি পাবো 5 9 থেকে 2 হওয়া এটা মানে কি 7 কমে যাওয়া আমরা 13 থেকে 7 কমালে পাবো 6 আমরা আবার 5 6 সেই একই বিন্দু পেয়েছি অবশ্যই আমি যেভাবে করি না কেন সব সময় একই রেজাল্ট পাবো এই জিনিসটাকে আমি আরো একভাবে দেখাতে চাই ইনফ্যাক্ট একই জিনিসকে আমি যতটা অ্যাঙ্গেলে দেখাবো তত বেশি জিনিসগুলো মাথার মধ্যে ভালো করে থাকবে আমি একই জিনিসটা অনেক অনেক ভাবে চিন্তা করতে পারি যেমন এটাকে আরেকটা সুন্দর উপায় চিন্তা করা যায় কিভাবে চিন্তা করা যায় ধরা যাক এটাকে আমি বললাম এক্স ওয়াই আমরা পরীক্ষায় যেভাবে করে আসছি অঙ্কগুলো সেগুলো কিভাবে করেছিলাম আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমবিভক্ত করে মানে দুই খণ্ডের সমান্তরিক যখন বিভক্ত করে এখন এই জায়গায় তাহলে এইটার যে মধ্যবিন্দু হবে এদের মধ্যবিন্দু সেম হবে এই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু যা ওই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু একই ব্যক্তি হবে সেখান থেকে আমরা বলতে পারি যে এদের মধ্যবিন্দুটা আগে বের করে নিই 1 11 তাহলে এই পয়েন্টটা কত আসবে এই পয়েন্টটা হবে 1 আর 11 12 অর্ধেক করলে 6 2 আর 13 মানে আমরা এভাবে বলতে পারি আসলে x plus 7 by 2 এটা সমান সমান 1 plus 11 by 2 x plus 7 by 2 1 plus 11 by 2 এবং 2 plus 13 by 2 এটা সমান সমান y plus 9 by 2 এখান থেকে x এবং y মানটা বের করতে পারবো তো আমি এটা বলতে চাই যে এখানে এখানে ভালো করে আমরা খেয়াল করি এই দুই এর অংশগুলো আমরা যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে বলতে পারি জাস্ট x plus 7 এটা ইকুয়াল টু 1 plus 11 আর এখান থেকে বলতে পারি 2 plus 13 ইকুয়াল টু y plus 9 এটার সেন্সটা কি হলো সেটা ভালো করে দেখি x plus 7 তার মানে কি এই দুইটার যোগফল যা হবে এই দুই গুণার যোগফল যা 1 plus 11 এই দুই গুণার যোগফল তাই হবে এখন এই দুই গুণার যোগফল কত 12 তাহলে এই সাথে সাথে কত লাগালে 12 হয় 5 এখানে জাস্ট 5 হবে এবং একই কথা এদের জন্য সত্যি এই কোটির জন্য 2 plus 13 মানে কত 15 9 এর সাথে আর কত হলে 15 হয় 6 হয়ে গেল তাহলে আবার সেই 5 6 একই পয়েন্টে পেয়েছি তো এটা ছিল যা ঘটেছে আবার ঘটাও তার দিয়ে আরেকটা আরেকটা কাজ তো এখানে অন্তর্নিহিত বহির্বিভক্তের অনেক জিনিস আছে আমরা সেগুলো একটু দেখতে করে দেখব যেমন এরকম একটা প্রবলেম আমাদের থাকে যে একটা সরলরেখার সমীকরণ অলরেডি দেওয়া আছে ধরা যাক এটা একটা সরলরেখা আর তার দুই পাশে দুইটা বা দুইটা বিন্দু দেওয়া আছে বলা হলো যে 2x plus 5y equal to 7 এই সরলরেখা এই সরলরেখাটি থ্রি ফাইভ ও 7 9 এর সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে এখানে খুবই ঝামেলার একটা ব্যাপার আছে ব্যাপারটা কি যে কেমন বিভক্ত তা কিন্তু অলরেডি এখানে বলা নেই অর্থাৎ এরা অন্তর্বিভক্ত হতে পারে বহির্বিভক্ত হতে পারে আচ্ছা সেই অবস্থায় সোজা যেটা নিয়ম আগে নিয়মটা বলি যে কি করতে হয় তারপরে আমি বোঝাবো কি করতে হয় সেটা আচ্ছা নিয়মটা হচ্ছে যে ওকে আমরা যেটা করব এই থ্রি ফাইভ আগে এটাকে সুন্দর করে লিখব কিভাবে 2x plus 5y minus 7 equal to 0 এবারে আমরা এই বিন্দুগুলোকে এটার বাম পক্ষে বসিয়ে দেব কিভাবে বসাবো আমরা 3 5 যদি এখানে x আর y এর বদলে বসাই তাহলে কি পাওয়া যায় আগে লিখে ফেলি আমরা এর নিয়ম অনুযায়ী 3 5 কে এখানে বসাও বসালে আসবে 2 into 3 plus 5 into 5 minus 7 7 9 কে এখানে বসাও বসালে আসবে 2 into 7 plus 5 into 9 minus 7 কত আসে 3 2 গুণে 6 আর 25 এ 31 minus 7 14 আর 45 এ
চব্বিশ বাই নয় চার দিয়ে গেলে ছয় বাই তেরো। আচ্ছা এই অবস্থায় আমরা বলবো যে এরা বহির্বিভক্ত করে না, কেন এই ব্যাপারটা এখন আমরা একটু বুঝতে চাই যে কেন এইভাবে সরাসরি এখানে বসে দিলেই হয়ে যায় আর কেন বা আমরা এরকম অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ডিসিশনটা নিচ্ছি এখান থেকে। আচ্ছা বহির্বিভক্ত কখন বলবো যদি চিহ্নটা প্লাস থাকে, চিহ্ন যদি প্লাস থাকলে বহির্বিভক্ত এবং চিহ্নটা মাইনাস থাকলে আমরা তখন বলি অন্তর্বিভক্ত। তার কারণটা আসলে কি, কারণটা ব্যাপার এরকম যে ওকে ধরা যাক আমাদের যে সরলরেখাটা ছিল সেটা এই আকৃতি এস প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, আমরা ওটা জিরোনাইজ করে নিলাম। এরকম একটা সরলরেখা যার নাম হচ্ছে এস প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, আর দুইটা পয়েন্ট আমাদের কাছে ছিল সেই পয়েন্ট দুটো হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু। আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই অনুপাতটুকু কত, এ ধরা যাক এই পয়েন্টটা সি এটা বি, আমাদের টার্গেট হচ্ছে এসি বাই সিবি এটা ইকুয়াল টু ওয়ান, এই জিনিসটা বের করাটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা টার্গেট। তখন আমরা যেটা খেয়াল করতে পারি যে ওকে আমি যদি এ থেকে এখানটা লম্ব টেনে নিই, লম্ব টানলে এটা নাম দিলাম ধরা যাক ডি এটা নাম দিলাম ই, তখন এই দুইটা ত্রিভুজ যে তারা সদৃশ হয় ত্রিভুজ, ফলে এখান থেকে আমরা বলতে পারি এডি বাই বিই ইকুয়াল টু এসি বাই বিসি, অর্থাৎ এসি বাই বিসি যেটা সেটা হচ্ছে এই দুইটা লম্বের অনুপাতের সমান। তার মানে এখন আমার কাজ কিন্তু আর এই দুইটা বের করা না, আমার কাজ হচ্ছে এখন এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা আর এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা, এডি বাই বিই এটা বের করলেই আমি এসি বাই বিসি মানটা আসলে পেয়ে যাবো। এখন এডি বাই বিই এডি মানটা কিরকম, আমরা জানি যে একটা পয়েন্ট থেকে এই রেখার উপরে যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে এরকম এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, মানে এক্স এর বদলে এক্স ওয়ান ওয়াই এর বদলে ওয়াই ওয়ান বসালাম বাই রুট ওভার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা খেয়াল করি এ স্কোয়ার বি স্কোয়ার দুই জায়গাতে একই জিনিস আছে, সুতরাং এই দুটো পার্ট কিন্তু কেটে যাবে। এই দুটো কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই ইকুয়েশনে বসালে যেটা থাকে সেটা, আর নিচে এক্স টু ওয়াই টু সেটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই যেটা থাকে সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত পাচ্ছি। তার মানে কি এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি এবং এখানে থাকবে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে চিহ্নের ব্যাপার, যখনই আমরা কোনো লম্ব দূরত্ব বের করি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, একটা বিন্দুকে একটা সরলরেখার উপরে যদি বসানো যায়, একটা বিন্দুকে যদি একটা সরলরেখার সমীকরণে বসানো যায় তখন তিন রকম কাহিনী হতে পারে। কি কি কাহিনী হতে পারে, একটা হচ্ছে সেই পুরো জিনিসটার মান জিরো হতে পারে, আবার বলছি আমি যদি এরকম একটা ইকুয়েশনে একটা বিন্দুকে বসানো যায় যেমন টুয়াইজ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, এইখানে আমি যদি টু ফাইভ বা এরকম কোনো বিন্দু বসাই, এমন একটা বিন্দু হয়তো বসালাম ওকে ওয়ান ওয়ান বসালে এখানে মানটা কত আসে, দুই একে দুই পাঁচ একে পাঁচ দুই এক পাঁচে সাত মাইনাস সাত সমান সমান জিরো, দুই পাশে মিলে যাচ্ছে, সেই অবস্থায় আমরা বলি ওয়ান ওয়ান পয়েন্টটা এই সরলরেখার উপরে অবস্থিত। এরপরে ধরা যাক আমরা দিলাম টু থ্রি এরকম একটা পয়েন্ট, টু থ্রি বসালে যেটা আসে দুই দুগুণে চার আর তিন পাঁচে পনেরো, চার আর পনেরো উনিশ মাইনাস সাত এখানে মান আসে বারো যেটা জিরো থেকে বড়, তখন আমরা বলি যে না টু থ্রি পয়েন্টটা এর উপরে অবস্থিত না। এবার আমরা আরেকটা পয়েন্ট একটু চিন্তা করি জিরো ওয়ান, জিরো ওয়ান পয়েন্টে যখন তুমি এখানে বসাবা তখন এখানে খেয়াল করো যে টু ইন্টু জিরো তার মানে জিরো আসবে, ফাইভ ইন্টু ওয়ান তার মানে আসবে পাঁচ, পাঁচ থেকে সাত বার দিলে মাইনাস টু, একবার আমি পাচ্ছি জিরো একবার প্লাস বারো একবার মাইনাস টু, এগুলো অর্থ বহন করে। কি কি অর্থ বহন করে, যে কোনো একটা সরলরেখা, একটা সরলরেখা পুরো গ্রাফ পেপারকে মোট তিনটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে সরলরেখার উপরে একটা সরলরেখা এই পাশে আর একটা সরলরেখা আর একটা পাশে, দুইটা পাশ এবং সরলরেখা করবো, তো সেই সেই সময়ে সরলরেখা বরাবর যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আসলে সেগুলোতে আমি যদি বসাই বসালে আমি মান পাবো জিরো, এবং কোন পাশে যে প্লাস হবে আর কোন পাশে মাইনাস হবে সেটা আমরা জানি না, তবে যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই প্লাস দেয় যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই মাইনাস দেয়, অর্থাৎ ধরা যাক আমরা আরেকটা পয়েন্ট নিলাম এখন ফাইভ সিক্স, ফাইভ সিক্স নিলে
এখন যেটা পাওয়া গেল 5 6 এর 5 2 এর 10 আর 5 6 30 10 আর 30 এর 40 40 থেকে 7 বাদ দিলে 33 আমরা ক্লিয়ার করি এটাও প্লাস এটাও প্লাস তখন আমরা এই ডিসিশনটা নিতে পারি যে ওকে 2 3 এবং 5 6 এরা একই পাশে অবস্থিত আবার বলছি আমি তখন আমরা জাস্ট এই ডিসিশনটুকু নিতে পারি যে এরা দুইজন একই দিকে অবস্থিত তখন আমরা চিন্তা করি যে আমি যখন সরলরেখা এই পয়েন্ট দুটাকে বসালাম বসানোর পরে দেখলাম এইটাও যে চিহ্ন আসে এইটাও একই চিহ্ন আসে তখন চিহ্ন চিহ্ন কাটাকাটি হয়ে শেষ পর্যন্ত পজিটিভ একটা ভ্যালু পাওয়া যাবে অর্থাৎ তখন আমরা বুঝতে পারি যে তারা দুইটাই সরলরেখাটার একই পাশে অবস্থিত এখন একই পাশে যদি অবস্থিত হয় সেই অনুপাতটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে এটা অবশ্যই বহির্বিভক্ত হবে কারণ এটা বাইরের দিকে আছে এই সরলরেখাটা তখন ওই ওই যে রেখাংশ তাদের ওই যে দুইটা পয়েন্টের বর্ধিতাংশ তাকে কাট করবে তখন আমরা বলতে পারি যে ওকে এটা এদের সংযোগরেখাংশকে বহির্বিভক্ত করে আর যদি এমন হতো যে ওকে একটা পয়েন্ট হচ্ছে 2 3 আর একটা পয়েন্ট 0 1 তখন আমরা দেখছি 2 3 বসালে পাওয়া যায় 12 0 1 বসালে পাওয়া যায় মাইনাস 2 তার মানে এরা দুইজন এই সরলরেখাটা দুইটা বিপরীত পাশে অবস্থিত যখনই বিপরীত পাশে অবস্থিত হয় তখনই সেই বিভক্তটা কেমন বিভক্ত হবে সেটা হলো অন্তর্বিভক্ত অর্থাৎ আমরা জাস্ট মান দুটা বসিয়েই বুঝে নিতে পারি যে সেটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে এবং কি অনুপাতে অন্তর্বিভক্ত হবে কিংবা বহির্বিভক্ত হবে